নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমরা এই যে এটা দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্যান্ডেল, তো আমরা এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্যান্ডেলই দেখবো। তরুণ সঙ্ঘের প্যান্ডেলের সামনে যেতে হবে, তো চলো তরুণ সঙ্ঘের প্যান্ডেলের সামনে যাই। তো আমরা এখন দমদম পার্ক তরুণ সঙ্ঘের প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। তো এখান দিয়ে মানে এই সাইড দিয়ে ঢুকতে হবে, তো চলো সাইড দিয়ে ঢুকি, তারপর প্যান্ডেলটা ভালো করে দেখি। এটা কীরকম একটা পাহাড় টাইপের করা হয়েছে করেছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইন দিয়ে এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো একটা পাহাড় টাইপের করা রয়েছে, মানে যেমন পাহাড়ে যেমন আমরা ধাপে ধাপে বাড়ি দেখতে পাই, সেরকম পাহাড়ের মতো করে ধাপে ধাপে বাড়ি নেমে এসেছে। এখানে থিমটা লেখা ছিল কিন্তু আমি ভালো করে পড়তে পারিনি, এই সাইডেই লেখা ছিল কিন্তু আমি পড়তে পারিনি বলে বলতে পারলাম না ঠিক করে। তো চলো এবার ভিতরে ঢুকে পড়া যাক। ভিতরটা কিন্তু দারুণ, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, বেশ আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। পাহাড়ের উপরে যেমন বাড়ি থাকে, এখানে আবার একটা রবীন্দ্রনাথ রয়েছে, তো বেশ ভালো। সামনে একটা ঝর্ণা আছে দেখতে পাচ্ছি, এই যে কৃত্রিম ঝর্ণাও বানিয়েছে আর পাহাড় করেছে। এখানে একটা মানে হরিণকে তুলে রেখেছে, এরকম একটা কি একটা করেছে। তো একটু সামনের দিকে এগিয়ে যাই, আর এদিকে তো ঝর্ণা রয়েছে, আর্টিফিশিয়াল ঝর্ণা, এটা কিন্তু বেশ ভালো। প্যান্ডেলের মধ্যেই ঝর্ণা রয়েছে আর দারুণ রাত্রিবেলা আলোকিতকরণের মধ্যে কিন্তু দারুণ লাগছে, আমার ভালোই লেগেছে বেশ। তো এবার প্যান্ডেলের মানে মেন প্যান্ডেলের ভিতরে ঢুকবো, তো ঠাকুরটা দেখতে হবে। এই যে সেই ঝর্ণাটা যেটার কথা বলছিলাম, তো এই ঝর্ণাটা নেমে আসছে উপর থেকে, মানে প্যান্ডেলের উপর থেকে, যেন মনে হচ্ছে পুরো পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। তো চলো এবার ঠাকুরের কাছে যাই। ঠাকুরটা এখানে রাখা রয়েছে, এখানে কোনো ঝাড়বাতি নেই কিন্তু আমার আবার ঝাড়বাতি দেখতে খুব ভালো লাগে। ঠাকুরটা কিন্তু একটা ইউনিক, একটু অন্যরকম ঠাকুর, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিবের কোলে দুর্গা বসে আছে আর শিবের জটা থেকে জল বেরোচ্ছে, একদম অরিজিনাল জল বেরোচ্ছে। আর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর সব নিচে রয়েছে, শিবের কোলে দুর্গা রয়েছে আর শিবের মাথা থেকে জটা থেকে জল বেরোচ্ছে। এটা কিন্তু দারুণ লেগেছে আমার, ইউনিক লেগেছে আবার। তো দেখে বেরিয়ে পড়লাম দমদম পার্ক তরুণ সঙ্ঘ থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমরা এবার এখন ভারত চক্র ক্লাবের দিকে যাব, দমদম পার্ক ভারত চক্র যাব। তো আমরা ভারত চক্রের লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইন হু হু করে এগোচ্ছে। তো আমরা একদম ভারত চক্র ক্লাবের যে প্যান্ডেল তার সামনে চলে এসেছি। এই যে ভারত চক্র ক্লাবের প্যান্ডেল, দমদম পার্ক ভারত চক্রের প্যান্ডেল, এটা পুরোটাই জামদানি শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে, জামদানি শাড়ি দিয়ে তৈরি প্যান্ডেল। তো এই যে সাদা রঙের এগুলো দেখছো, এগুলো কিন্তু পুরো জামদানি শাড়ি। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় এই প্যান্ডেলটা স্পন্সর করেছে, ওরাই শাড়ি দিয়েছে এবং সেই শাড়ি দিয়েই এই কাজ করা রয়েছে, দারুণ লাগছে। সাদার উপরে একটা মানে পুরো প্যান্ডেলটা কিন্তু সাদা, তার মধ্যে হলুদ লাইট, দারুণ পুরোটা শাড়ি দিয়ে, মানে কত শাড়ি লেগেছে ভাবো, দারুণ হয়েছে। তো এবার আমরা আরও ভিতরের দিকে যাই, ভিতরের দিকে যাচ্ছি। এবার ঠাকুরটা মনে হয় ভিতরে গিয়ে ডান দিকে রয়েছে, তো ঠাকুরটা দেখবো। আমার কিন্তু এই শাড়ির কাজটা ভালো লেগেছে বেশ। তো ভিতর দিকে যে গেলাম, তো এখানে যে তাঁত শিল্পীরা রয়েছে, সেই তাঁত শিল্পীদের উৎসর্গ করে এই প্যান্ডেলটা করা রয়েছে। এখানে তাঁত শিল্পীদের ছবি টাঙানো রয়েছে। এবার একটু ঠাকুরটা দেখবো, ঠাকুরটা এর ঠিক উল্টো দিকে রয়েছে, তো চলো ঠাকুরটা দেখা যাক, দেখি ঠাকুরটা কেমন হয়েছে। উপরে ঝাড়বাতিটা এরকম একটা করেছে পৃথিবী টাইপের, আর এই হলো ঠাকুরটা কিন্তু অনেক লম্বা, একটা উঁচু ঠাকুর, বেশ উঁচু, মানে মা দুর্গা কিন্তু বেশ উঁচু করেছে, লম্বা মা দুর্গা, ভালো বেশ, ঠাকুরটাও বেশ ভালো। তো হয়ে গেছে, এবার এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। তো মোটামুটি আমার প্যান্ডেলটা কিন্তু ভালোই লেগেছে। তো চলো এবার ভারত চক্র থেকে বেরিয়ে যাই। ভারত চক্র দেখা হয়ে গেছে, দমদম পার্ক ভারত চক্র দেখা হয়ে গেছে। তো এবার আমরা দমদম পার্ক সর্বজনীন দেখব, তো চলো দমদম পার্ক সর্বজনীন দেখা যাক। তো আমরা এখন দমদম পার্ক সর্বজনীনের সামনে চলে এসেছি, তো চলো দমদম পার্ক সর্বজনীনের প্যান্ডেলটা দেখা যাক। কিন্তু এই প্যান্ডেলটা কী করেছে, একটা টিন আর কাঠ দিয়ে একটা বাড়ি মতো বানিয়েছে, ঠিক কেমন একটা জানি প্যান্ডেলটা আমার ঠিক পোষালো না। তো এখানে দেখলাম এর থিম হচ্ছে মানব জমিন, তো এটা মানব জমিন করেছে, এরকম গাছে শিকড় টিকড় রয়েছে ভিতরে, ভিতরটা মোটামুটি লাইটিং করা রয়েছে। তো এটার নাম দিয়েছে মানব জমিন, কিন্তু আমার ঠিক প্যান্ডেলটা পোষালো না, খুব একটা ভালো লাগেনি। আর এই হলো ঠাকুরটা মোটামুটি ভালো, তবে খুব একটা আহামরি নয়, মানে দমদম পার্ক তরুণ সঙ্ঘ আর ভারত চক্র যেমন হেভি দেখলাম, এই প্যান্ডেলটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। উপর দিকে আবার শিকড় বাকড় দিয়ে কী সব করেছে। আর এই হলো ঠাকুরটাও ভালো, মোটামুটি ভালো। দমদম পার্ক সর্বজনীন দেখা হয়ে গেছে, দমদম পার্ক সর্বজনীন দেখে বেরোলাম। এবার আমরা যাবো দমদম পার্ক তরুণ দল, আমরা যাব হচ্ছে দমদম পার্ক তরুণ দল, তো তরুণ দল যাব। তো দমদম পার্ক তরুণ দলের লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো তরুণ দল দেখব। এখানে থিম শুনেছিলাম নীল চাষ নিয়ে করেছে, কিন্তু এখানে আসার পর বুঝলাম অ্যাকচুয়ালি এটার নাম দিয়েছে হচ্ছে এরা সাদা নীল নাকি সাদা ও নীল। দাঁড়াও তোমরা কি থিম করেছে দেখাচ্ছি। আর এই হলো মোটামুটি প্যান্ডেল, আর এই হচ্ছে, হ্যাঁ এদের থিম হচ্ছে সাদা আর নীল, মানে অ্যাকচুয়ালি এটা নীল চাষ নিয়েই করেছে। এখানে নীল চাষ ইতিহাস সম্পর্কে লেখা আছে, তো এই পুরো প্যান্ডেলটা নীল চাষের উপর, মানে ইংরেজ সরকারের নীল চাষের উপর করেছে প্যান্ডেলটা। তো চলো এবার প্যান্ডেলটা আস্তে আস্তে ভিতর দিকে যাই, ভিতর দিকে গিয়ে ঢুকি, দেখি। তো এখানে নীল চাষের ইতিহাস তুলে ধরেছে, ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে, ব্রিটিশ সরকার কী করে ভারতের নীল চাষিদের উপর অত্যাচার করতো সেসব কিছু রয়েছে এখানে। আর এখানে একটা গান বাজাচ্ছে, গানটা কিন্তু অসাধারণ লেগেছে, আমার দারুণ লেগেছে গানটা। আর এইগুলো প্যান্ডেলের ভিতরটা, নীল চাষের ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে, তারপরে ইংরেজদের যে পোশাক, তারপর যে নীল চাষিদের যে বিভিন্ন যন্ত্র মানে সরঞ্জাম ইউজ করতো নীল চাষের জন্য সেগুলো সব রয়েছে এখানে, নীল চাষের ইতিহাস সম্পর্কে রয়েছে। আর ওখানে ব্রিটিশ সরকারের যে অত্যাচারের কথা তুলে ধরেছে, এখানে মেটাফরিকভাবে ব্রিটিশ সরকারের যে অত্যাচার সেটা রয়েছে এখানে। নিচে নীল চাষ রয়েছে, উপরে ব্রিটিশ সরকারের একটা পতাকা লাগিয়ে দিয়েছে। তো ভালো লেগেছে, বেশ ভারতের পুরনো ইতিহাসকে তুলে ধরেছে এই দমদম পার্ক তরুণ দল। তো চলো এবার ঠাকুরটা দেখব। তো এই দিক দিয়ে গিয়ে এই প্যাসেজটার মধ্যে দিয়ে গিয়ে এখানে ঠাকুর রয়েছে, তো দেখি ঠাকুরটা কেমন করেছে। এদিক দিয়ে যেতে হবে, এখানে আবার দড়ি ঝুলিয়ে দিয়েছে, তো দড়ি পেরিয়ে মানে দড়ি দিয়ে পর্দা টাইপের করেছে মনে হয়। আবার ঠাকুরটা হচ্ছে এইদিকে, এইদিকে ঠাকুর, তো দেখি ঠাকুরটা কেমন করেছে। ঠাকুরটাও বেশ ভালো। তো এদের থিম যেমন ছিল সাদা আর নীল, তো দেখো ঠাকুরটাও কিন্তু সাদা আর নীল রঙের করেছে। প্রথমে আমি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী খুঁজে পাচ্ছিলাম না, তারপর বুঝলাম এটা পিছন দিকে রয়েছে। ঠাকুরটাও কিন্তু ভালো, দারুণ। দমদম পার্ক তরুণ দল দেখা হয়ে গেল, তরুণ দল দেখে বেরিয়ে পড়লাম। আমরা এখন দমদম পার্ক যুবক বৃন্দ দেখব, তো চলো দমদম পার্ক যুবক বৃন্দ দেখা যায়। গাইজ আমরা এখন দমদম পার্ক যুবক বৃন্দ দেখব, এদের থিম হচ্ছে ভিটে মাটি। তো এদের থিম হচ্ছে ভিটে মাটি। তো চলো দমদম পার্ক যুবক বৃন্দের ভিতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতরে ঢুকি, তো প্যান্ডেলের ভিতরটা বেশ দারুণ, বেশ বেড়া তারপরে বাঁশ দিয়ে করেছে, বেশ একটা গ্রাম বাংলা তুলে ধরার চেষ্টা করেছে। মানে ভিতরে কিন্তু একটা গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি, আর এখানে একটা বাঁশের স্ট্রাকচার করেছে। এদিকে রয়েছে গ্রাম বাংলার যেরকম তুলসী মঞ্চ সেরকম রয়েছে, এদিকে একটা গ্রামের বাড়ি রয়েছে। আর তো চলো দেখি গ্রামের বাড়িটা, যে একটা মানে গ্রামের বাড়ির মতো করা রয়েছে, তো দেখি ওই বাড়িটার ভিতরে কি রয়েছে, কি বানিয়েছে। মানে মধ্যে কথা ভিটে মাটি যেহেতু না, তাই জন্য কি মূলত গ্রামের বাড়ি তুলে ধরেছে। ও বাবা, বাড়িটা তো একদম সত্যিকারের বাড়ির মতো বানিয়েছে প্রায়। মানে বাড়ির ভিতরে কিন্তু মানে অরিজিনাল আসবাবপত্র রয়েছে, হ্যাঁ মানে পুরো আয়না, চেয়ার, টেবিল, এদিকে একটা খাটও রয়েছে, খাট দেখতে পাচ্ছি, খাটও রয়েছে, জামা কাপড় রয়েছে। মানে পুরো মনে হচ্ছে একটা লোক থাকে যেন বাড়িটার ভিতরে, এরকম একটা জানলা দিয়ে। এখানে আবার আচার শুকোতে দেওয়া রয়েছে, মানে প্রপার একদম বাড়ি, গ্রামের বাড়ি করেছে। আর এই যে ঠাকুরটা, চলো দেখি ঠাকুরটা দেখি। ঠাকুরের সাজগোজও কিন্তু একটা মানে একটা গ্রাম্য গ্রাম্য ব্যাপার রয়েছে। আর এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীকে মানে ছাড়া করে রেখেছে। আর ঠাকুরটা যেইখানে রয়েছে সেখানেও কিন্তু একটা মানে বাড়ি টাইপেরই, বাড়ির মধ্যেই ঠাকুর রয়েছে। ঠাকুরটাও বেশ ভালো, ভালো লেগেছে, বেশ একটা শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার আছে পুরো প্যান্ডেলটার মধ্যেই। তো ওভারঅল আমার প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে। তো চলো এবার প্যান্ডেল থেকে বেরোনো যাক। এদিক দিয়ে বেরোতে হবে, তো চলো বেরোই, প্যান্ডেল থেকে বেরোই। ভালো লেগেছে এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে। তো এদিক দিয়ে এটা হচ্ছে বেরোনোর রাস্তা। তো বেরিয়ে আমার খিদে পেয়ে গেল, তাই জন্য আমি ভাবলাম একটু রোল খাবো। একটা দোকানে বসে পড়েছি দমদম পার্ক থেকে বেরিয়েই, মানে যুবকবৃন্দ থেকে বেরিয়েই একটা রোলের দোকান থেকে রোল কিনে নিলাম, এগ রোল। তো এখন আমি এগ রোল খাবো। তো এগ রোল খেতে খেতে বাড়ি চলে যাই। এই ছিল আমার চতুর্থী। তো এইভাবেই আমি চতুর্থী কাটালাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।